চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন পল্লিকবি জসীমউ বাঙালির হাসির গল্প সংকলনের একটি গল্প গোপ্পার বউ গোপ্পাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই কেহ তাহার মাথায় কেরাসিন তৈল মালিশ করিতে ছুটি আসে কেহ তাহার গায়ে ধুলি দেয় তবু তাহার গল্প থামে না জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সব সময় সবসময় রকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে আজ মাঠে যাইয়া দেখি এক আজদাহা সাপ আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল আমিও দে ছুট সাপও আমার পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে আছাড় খাইয়া পড়িয়া গেলাম পট ফনা মেলিয়া সাপ আমাকে ছোবল দেয় আর কি তখন আমি কি করি তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার ওপর চড়িয়া বসিলাম সাপ তখন ছুটিয়া চলিল আমি তো ফনার উপর বসিয়াই আছি ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক সাপলা বিলে আমি সাপের ফনার উপর বসিয়াই চারটি সাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে ওই আমবাগান তো আসিয়া সাপ খোড়লে ঢুকিল আমি সাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম তোমরা সাপের কথা না মনে করিলে আমবাগানের ওখানে খুঁড়িয়া দেখিতে পারো আর আমার হাতে সাপলা ফুল তো দেখিতেই পাইতেছো সুতরাং তাহার কথা সাঁচা নামানিয়া আর কোনো উপায় আছে কে যাইবে সাপের খোড়ল খুঁজিতে এরূপ গল্পের আর শেষ নাই কোনোদিন সে আসিয়া বলে মৌমাছির চাক কুলগাছের উপর তার উপর যাইয়া বসিয়া পড়িলাম অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল আমি তো চাকের উপর বসিয়াই আছি উড়িতে 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 আসমানে চলিয়া গেলাম সেখানে নীলমেঘ কালো মেঘের দেশ তার উপর সাজমনির বাড়ি চারিদিকে সিন্দুরের পাহাড় সেখান হইতে চলিয়া গেলাম সাতগাঙের ধারে সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে তারই কাছ হইতে তিনটি জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শুনিয়া সকলে বলে বাড়ি কেমন করিয়া ফিরিলে আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি গোপ্পা কোনো জবাব দিতে পারে না পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে হোক তার গল্প মিছা আজগুবি তবু শুনিতে তো খারাপ লাগে না গোপ্পার বউ বড় ভালো মানুষ দেখিতেও খুব খুবসুরত আর তার কথা কওয়া চলন বলন আরও চমৎকার তবু সবাই তাহাকে দেখিলে বলে এই যে গোপ্পার বউ আসিল গোপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে তাহাই নানা ভঙ্গি করিয়া লোকে গোপ্পার বউকে বলে আর নানা রকমের হাসি তামাশা করে বেচারি কত আর সয় সেদিন গোপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প বানাইয়া আনিয়াছিল বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাহিয়া বড়ই মনমরা হইয়া পড়িল সে কহিল কি হইয়াছে বলতো বউ ঠেস দিয়া উঠিয়া বলিল কি হইয়াছে বুঝিতে পারো না এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও লোকের টিটকারিতে তো কান ঝালাপালা হইয়া পড়িলাম আমাকে যে দেখে সেই বলে ওই যে গোপ্পার বউ আসিল বউয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল সে বউকে বলিল বলতো আমাকে কি করিতে হইবে করিতে আর কি হইবে তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়ে আসো অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল কাল সকালে আমি সামনের ওই পাহাড়টার ওখানে যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিব সেখানে অনেক বাঘ ভালুক থাকে বড়ই বিপদের পথ আর ফিরি কি না ফিরি কে জানে তবু যাব সেখানে কাল বো বলিল তুমি ফেরো বা না ফেরো তার ধারধারি না এই গল্পের চালা তোমাকে ফেলিয়া দিয়ে আসিতেই হইবে রাগের মাথায় এ কথা বলিলে কি হইবে সাঁচা তো মনে হয় না তবু যদি সেখানে বাঘ ভালুকের ভয় থাকে বউ সকালে উঠিয়া ভালো রান্না করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওনা হইল পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে সাঁঝের বেলা গোপ্পা ফিরিয়া আসিল বউ কহিল গল্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়া আসিয়াছে তো গোপ্পা বলিল ফেলিতে কি পারিলাম আমি ওই পাহাড়ের কাছে গিয়াছি অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে দৌড় আমিও দৌড় বাঘও আমার পেছন পেছন দৌড় দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম সামনে আর পথ নাই বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে জানের ভয়ে কি আর করি সামনে দেখিলাম একটি কচু গাছ তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম বাঘও আমার পিছে পিছে উঠিতে লাগিল উঠিতে উঠিতে আরও উঠিলাম আরও উঠিলাম বাঘ উঠিতে লাগিল আমি উঠিতেছি বাঘ উঠিতেছে আমি উঠিতেছি বাঘ উঠিতেছে তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙিয়া পড়িত পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতই পিঠা তাই খাইয়া বাড়ি ফিরিলাম গল্প শুনিয়া গোপ্পার বউ হাসি গোপন করিয়া বলিল ও মা তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়া আসিতে আর তুমি কি না আরেক ছালা গল্প মাথায় করিয়া বাড়ি ঢুকিলে আমাদের দ্বিতীয় গল্প আয়না এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল তখন দেশে আয়নার চলন হয় নাই কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল হঠাৎ তাহার উপর নজর দিতেই দেখে আয়নার ভেতরে মানুষ আহা এ যে তাহার বাপ জানের চেহারা বহুদিন তাহার বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায় তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল মুখে লইয়া চুমো দিল আহা বাবজান তুমি আসমান হইতে নামিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়াছ চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায় আয়নার ভেতর তাহার বাবজান কতই ভঙ্গি করিয়া চায় চাষি বলে বাজান তুমি তো মরিয়া গেলে তোমার ক্ষেত ভরিয়া আমি সোনাধিঘা ধান বুনিয়াছি শাইল ধান বুনিয়াছি দেখো দেখো কেমন তারা রোদে ঝলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান আমার সোনার বাজান আমার মানিক বাজান সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল সাঁজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে সে গরিব মানুষ তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়ি আসে এখানে যায় সেখানে যায় দৌড়াইয়া বাড়ি আসে। পানির কলসির ভিতর হইতে সে আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান গো তোমাকে একলা রাখিয়া আমি এ কাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না দেখো বাজান যদি আমি ভালো কাজকাম না করি তবে আমরা খাইব কি চাষার বউ ভাবে দেখ রে আমার স্বামী আমার সঙ্গে কত কথা বলিত কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত কিন্তু আজ কয়দিন আমার সঙ্গে একটা কথাও বলে না পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবলতাবোল বকে ইহার কারণ কি সেদিন চাষী ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়ার আগে আগুন হইয়া উঠিল আয়নার উপর তাহার নিজেরই ছায়া পড়িয়াছিল কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই সে মনে করিল তার স্বামী আরেকটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনো কথাই বলিতেছে না যখনই অবসর পায় ওই মেয়েটির সঙ্গে কথা বলে আশুক আগে মিনসে বাড়ি আজ দেখাইবে মজা একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল আর যে যে কড়া কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে সান দিতে লাগিল দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ফিরিল চাষির বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল ওরে গোলাম তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুঁড়িয়া মারিল করো কি করো কি ও যে আমার বাজান অতি আদরের সঙ্গে সে আয়নাখানা কুড়াইয়া লইল দেখাই আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল দেখ তো মিন এর ভেতরে কোন মেয়ে লোক বসিয়াছে এ তোর নতুন বউ কি না চাষি বলিল তুমি কি পাগল হইলে এ যে আমার বাজান ওরে গোলাম তবু বলিস তোর বাজান তোর বাজানের গলায় কি হাসলি নাকে ন তার কপালে টিপ আছে নাকি বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল মাথায় আধ ঘুমটা দিয়া বলিল কিলো তোদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই চাষির বউ আগাইয়া আসিয়া বলিল দেখো ববু যান আমাদের মিনশে আরেকটি বউ বিবাহ করিয়া নিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়ে পিষে ফেলব না দেখো দেখো ওই আয়নার ভিতর কে ও বাড়ির বড় বউ আসিয়া সে আয়নার উপর মুখ দিল তখন দেখা গেল আয়নার ভিতর দুইজনের মুখ ও বাড়ির বড় বউ বলিল এ তো তোর চেহারা আরেকজনকার চেহারাও যেন দেখিতে পাইতেছি চাষি বলিল কি বলেন ববু এর ভিতর তোমার বাপজানের চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপর মুখ দিল তখন তিনজনের চেহারাই দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ সে বাড়ির মেজে বউ আরফানের মা রহমানের বোন আনোয়ারের নানি আসিল যেই আয়নার উপর মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায় এ তো বড় তেলেসমাতির কথা শুনে শুনে এই কথা এ গাঁয়ে সে গাঁয়ে রটিয়া গেল এদের সইতে ওদের সইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেসমাতি দেখিতে তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না গল্পকথমে কলজ চ্যাপ্টার টুতে শুনছিলেন পল্লিকবি কবি বাঙালির হাসির গল্প সংকলন থেকে দুটি গল্প গোপ্পার বউ এবং আয়না আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্পপাট ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাডা